গাইস, আয়রনম্যানের বাকি অ্যাভেঞ্জার্সরা কোনো একটা দরকারি মিশনে লস অ্যাঞ্জেলস বাইরে যায়। আর অ্যাভেঞ্জার্সদের অনুপস্থিতিতে লস অ্যাঞ্জেলস দায়িত্ব এসে পড়ে ফ্যাংলিনের ঘাড়ে। এদিকে ফ্যাংলি লস অ্যাঞ্জেলসকে ক্রাইম হাত থেকে বাঁচাচ্ছিল, আর অন্যদিকে থ্যানোস তার সেনাবাহিনী নিয়ে লস অ্যাঞ্জেলসকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। তো গাইস, থ্যানোস কাটতে আমাদের সাপোর্ট লাগবে, তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম খতরনাক ভিডিও পেতে থাকো। তো আমাদের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। আরে ইয়ার, এই তো সবে ঘুমালাম, এর মধ্যে সকাল কি করে হয়ে গেল? যাক, সকাল যখন হয়ে গেছে তখন আর ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি ব্রেকফাস্টে সেরে নিতে হবে। কিন্তু চপ আর সিনচ্যান কোথায় গেল? চপ সিনচ্যান জানি না ইয়ার কোথায় গেছে, এরা সকাল সকাল, ওদের মনে হয় একটু শাসনের দরকার। যাই হোক গাইস, ওদের তো পাওয়া যাচ্ছে না, তো আমি একাকাই ব্রেকফাস্টটা সেরে নিই আর কি। তো ব্রেকফাস্ট আমার সারা হয়ে গেছে, এখন চপ আর সিনচ্যানকে খুঁজতে হবে। এক মিনিট, টিভিতে কি দেখাচ্ছে এটা? যদি শান্তিতে ঘুমোতে চান তাহলে ডেকে আনুন শান্তিকে, আর তার সাথে ঘুমিয়ে পড়ুন। ওকে, তো লস অ্যাঞ্জেলসে আগের বছরের থেকে এই বছরে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে। রাস্তাঘাটে যেখানে সেখানে শুধু ক্রাইম আর ক্রাইম। গত সপ্তাহে 69 ক্রাইম হয়েছে, আর ক্রাইম রেট তো বেড়েই চলেছে। ইতিমধ্যে জানা গেছে বিশেষ সূত্রে আমাদের সংবাদদাতা। আরে আরে, কে ফোন করলো? আরে টনি, টনি এখন আমাকে ফোন করলো। ফ্রাঙ্কলিন, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো, দরকার আছে, বাই। আরে কিছু বলতেই দিল না। আরে টনি নিজেকে কীভাবে কে জানে, যখন দেখো তখন শুধু অর্ডারই দিতে আছে। কিন্তু সিনচ্যান আর চপটা কোথায় গেল, এদেরও তো খুঁজতে হবে। জানি না গাইস চপ আর সিনচ্যান কোথায় গেছে, একবার নিচে গিয়ে দেখতে হবে, যদি ওখানে থাকে একবার নিচে গিয়ে দেখি। আরে ওরা তো এখানে গাইস। সিনচ্যান চপ, তোদেরকে কখন তো খুঁজছি তোরা জানিস? দেখো না ফ্রাঙ্কলিন দাদা, সিনচ্যান বলছে পৃথিবী চ্যাপ্টা। হ্যাঁ হ্যাঁ, একদম পাপড়ের মতো। না চপ, পৃথিবী গোল, আর পাপড়ের মতো তো একদমই নয়। চপ সিনচ্যান, চপকে এসব উল্টোপাল্টা শেখাচ্ছ কেন? টনি ফোন করেছিল, আমাদের যেতে হবে এক্ষুনি। আমার সাথে চলো, তোমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। আজকে আবার পার্টি? না সিনচ্যান, টনি বলছিল দরকারি কাজ আছে। ওহো, তাহলে তো মনে হয় সত্যি কোনো দরকার কাজ হবে। টনি আঙ্কেল প্রত্যেকবারই এরকম করে। আরে হ্যাঁ ইয়ার, টনি এইরকমই। কিন্তু যাই হোক, ও সকলের ভালো নিয়েই ভাবে, আর তাছাড়াও ও একজন জিনিয়াস, ওর চিন্তাভাবনা অন্য লেভেলের। তাই আমার মনে হয় ও যেটা করে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার মনে হয় তোমার সিনচ্যানকেও টনি আঙ্কেলের কাছে রেখে আসা উচিত, কারণ ও আমাকে বলছিল পৃথিবী গোল। চুপ চুপ থাক, নাহলে কিন্তু আমি ফ্রাঙ্কলিন দাদাকে বলে দেবো তুই কালকে সুইমিং পুলে পটি করেছিলি। না প্লিজ বলিস না। আরে সিনচ্যান চপ, কি গুজুর ফুচুর করছো তোমরা? চলো, টনি বাড়ি এসে গেছে, তোমরা কোনোদিন শুধরানোর নয়, জানি না এদের নিয়ে কি হবে, বাদ দাও। তো গাইস, আমরা এখন এসে গেছি টনির বাড়িতে, এখন দেখা যাক টনি আমাদেরকে কি কাজে ডাকলো, তাড়াতাড়ি করে ভেতরে যাওয়া যাক। ওই তো টনি দাঁড়িয়ে আছে। ফ্রাঙ্কলিন তুমি এসে গেছো, আমি তোমার অপেক্ষা করছিলাম। আরে রে রে, এখানে তো পুরো অ্যাভেঞ্জার্স টিম হাজির। ফ্রাঙ্কলিন কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোমরা সবাই যাচ্ছ কোথায়? ফ্রাঙ্কলিন আমাদের সকলকে একটা মিশনে যেতে হবে। মিশন? হ্যাঁ মিশন, তবে এই মিশনে আমাদের সকলকে লস অ্যাঞ্জেলসের বাইরে যেতে হবে। তাই আমরা সকলে ঠিক করলাম, যতক্ষণ না আমরা এখানে পিছি ততক্ষণ লস অ্যাঞ্জেলসের দায়িত্ব তোমাকে দেওয়া হোক। গোটা লস অ্যাঞ্জেলসের দায়িত্ব আমার হাতে? হ্যাঁ, তোমাকে আমরা ভরসা করি, যদি কোনো দরকার পড়ে তো আমাকে ফোন করবে। ঠিক আছে, যেমনটা তুমি বলবে। ফ্রাঙ্কলিন এ নাও তোমার স্যুট, তুমি এই স্যুটটাকে আপগ্রেড করতে পারবে কিমনালকে মেরে। সে তো ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে পাবো কোথায়? আমি অলরেডি তোমার ফোনে তাদের লোকেশন পাঠিয়ে দিয়েছি, আর বাকিগুলো দিতে থাকবো, তোমার এখন যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে বাবা, যাচ্ছি। সিনচ্যান চপ, যতক্ষণ না আমি ফিরছি ততক্ষণ এখানে থাকবে, বাইরে যাবে না। ঠিক আছে। তো গাইস, সিনচ্যান আর চপকে টনি বাড়িতে রেখে আমি এখন যাচ্ছি লস অ্যাঞ্জেলসকে বাঁচাতে। উফ গাইস, কি ফিলিংস হচ্ছে বলার মতো না, সত্যি কথা বলতে নিজেকে কেমন যেন অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স বলে মনে হচ্ছে। যাই হোক গাইস, আমাকে এখন তাড়াতাড়ি লোকেশনে পৌঁছতে হবে, যেহেতু একা আছি তাই বাইকটা নিয়ে যাওয়াই ভালো। কিন্তু মাঝে মাঝে এটাও মনে হয় যে টনি আর বাকি অ্যাভেঞ্জার্স আমার ভালো হওয়ার সুযোগ নিচ্ছে, নয় তো নিলে নেবে আমার কি, আমার তো শুধু টাকা পেলেই হবে, তারপরে আমি যে কোনো কাজ করতে রাজি, যে কোনো কাজ বলতে ভালো কাজ আর কি। গাইস আমরা প্রায় লোকেশনে চলে এসেছি, একটু সামলে থাকতে, যেহেতু এটা টনির প্রথম শুট, তাই এতে কোনো স্বাভাবিকভাবে পাওয়ার নেই, ওরা যে কোনো দিক থেকে আমাকে অ্যাটাক করতে পারে। ওই তো ওরা ওখানে আছে, একজনকে দেখলাম পাহাড়ের উপরে। আমাকে তাড়াতাড়ি এখন বাইকটা পার্ক করতে হবে, যেহেতু ওখানে একা আছে তাই ওকে মারতে সুবিধা হবে। গাড়িটা এখানে রেখে দিই, সরি ভাই, আমাকে একটু সামলে চুপি চুপি যেতে হবে, নাহলে ওরা যদি দেখতে পায় তাহলে সমস্যা হয়ে যাবে। একবার ওকে মেরে ওর গানটা নিয়ে নিতে পারলে হয়, বাকিগুলো দেখে নেবো। প্রায় পৌঁছে গেছি, আর 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 খেলা শেষ। উহু গাইস, আমাকে চুপচাপ থাকতে হবে, বেশি চেঁচামেচি করা যাবে না। আমাকে এবার এর গান
পয়েন্টটা দিয়ে বাকিগুলোকে মারতে হবে। কিন্তু একটা প্রবলেম আছে গাইস, আমি জানি না ওখানে ওরা কতজন আছে, কিন্তু ভালো জিনিসটা হলো এই যে আমার কাছে ডিফেন্সের জন্য একটা গান পেয়ে গেছি। এখন আমার কাজ ওদেরকে এক এক করে নিপটানো। প্রথমে এটাকে মারি। ও, কেউ দেখতে পেল না তো? না পাইনি। তাহলে আরো একটা মারা যাক গাইস, ঝোপের মধ্যে দিয়ে যাব আর এক একটাকে পুরো চুন চুন কার মারবো। আর এবার তোর পালা, এনে মর। ওপস গাইস, একটা প্রবলেম আছে, ওরা জানতে পেরে গেছে আমার পজিশন। এখন আমাকে ওদেরকে সামনে সামনে মারতে হবে। আরে গাইস, তোমরা এটা দেখতে পাচ্ছ, ওই টেবিলে কত টাকা আছে? আমার শুধু এখন এদেরকে মারতে পারলে হয়, তারপর ওই টাকাগুলো আমার, আমি ওই টাকা দিয়ে স্যুট ইজিলি আপগ্রেড করতে পারবো। ওটা গেল, এটাও গেল। তুই অনেকক্ষণ ধরে গুলি মারছিস তাই না? এনে বন্দুকের বাড়ি খা। হলো তো, কি দরকার বাবা মারামারি করা? তোরা জানিস না কাদের সঙ্গে তোর পালা পড়েছে গাইস। ওরা মনে এখনো বুঝতে পারিনি, ওরা একটা হিরোকে মারার চেষ্টা করছে যে কখনো মরবে না। আরে দিদি সরি, আমি মহিলাদের করতে চাই না, কিন্তু আমি একজন গ্যাংস্টারকে ছাড়তে পারি না, তাই তুমিও মরলে। আরে ওই একজন পালাচ্ছে, মালটা বেঁচে নেই তো একবার চেক করে আসি। না ঠিক আছে, নড়ছে না। ও তো গাইস, টাকাগুলো এখন আমার, তাই টাকাগুলো নিতে হবে। আর তাড়াতাড়ি স্যুটটা আপগ্রেড করে ফেলি, আর তাড়াতাড়ি করে অনলাইন মার্কেট খুলি, দেখি অনলাইন মার্কেটে কি স্যুট আছে, আর ক্লিক and buy. Uhu guys, আমাদের নতুন স্যুট রেডি। এই স্যুটটা অতটাও বিশাল কিছু লাগছে না, যাই হোক আগেরটার থেকে তো ভালোই লাগছে। আর এতে তো পাওয়ারও আছে, আমি উঠতেও পারবো। আর তস হয়েছে না গাইস, টনি তাড়াতাড়ি করে নেক্সট লোকেশনটা দিলেই হয়, আমি বেরিয়ে পড়বো। আরে বলতে বলতে টনি ফোন এলো। হ্যালো ফ্রাঙ্কলিন, তোমাকে এক্ষুনি একটা জায়গায় পৌঁছাতে হবে, ওখানে একটা র্যাম্পের আয়োজন করা হয়েছে, তুমি ওখানে যাও আর র্যাম্পটা খেলো, র্যাম্পটা জিততে পারলে প্রাইস মানি $50,000 দেবে। আচ্ছা ভাই। তো গাইস, টনির কথা শুনে যেটা মনে হলো, র্যাম্পটা শুরু হতে আর বেশি টাইম নেই, আমাকে এক্ষুনি ওখানে পৌঁছতে হবে, জানি না কতক্ষণ বাকি আছে। ও তো গাইস, টনি যেমনটা বলেছিল র্যাম্প প্রায় শুরু হতে যায়, আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, আর একটু দেরি হলে মিস হয়ে যেত। হ্যালো আঙ্কেল, তুমি ফ্রাঙ্কলিন? হ্যাঁ আমি ফ্রাঙ্কলিন। টনি আমাকে তোমার কথা বলেছে, তুমি যদি এই র্যাম্পটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি এটা জিতে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে যারা কমপ্লিট করবে তারা কোথায়? কম্পিটিশন হার্ড হওয়ার কারণে এতে কেউ নাম দেয়নি, তুমি যদি এটা জিততে পারো তাহলে তুমি $50,000 পেয়ে যাবে, আর হেরে গেলে তুমি আমাকে $50,000 দেবে। কি? এক মিনিট, এটা আবার কিরকম কথা হলো? রাজি না হলে সরে যাও, আমাদের আরো লোক আছে, শুধু শুধু টাইম ওয়েস্ট করালে। আরে কাকা রাগ করছো কেন, আমি রাজি আছি। কুল, ঠিক আছে, রেস 2 মিনিটে শুরু হতে চলেছে, রেডি হয়ে যাও। এটা রেডি হওয়ার কি আছে? আই এম অলওয়েজ রেডি। তো গাইস, যেমনটা তোমরা শুনতে পেলে, রেসটা না জিততে পারলে আমাকে $50,000 দিতে হবে, তাই আমি হার মানতে চাই না কোনো মতে। কিন্তু র্যাম্পটাও তো খুব ভয়ানক উঁচু, জানি না কি হবে। তো র্যাম্প স্টার্ট, আর আমি এই গেলাম। আরে র্যাম্প জেতা তো দূরের কথা, এখান থেকে তো বেঁচে ফেরাটাই বড় ব্যাপার হয়ে যাচ্ছে। গাইস বাইকের চাকা স্লিপ কাটছে, তাই আমি ফুল ব্রেক মেরেছি। তোমরা দেখতেই পাচ্ছ, যত নিচে যাচ্ছি তত স্পিড বাড়ছে, আর একটু ভুল হলে সোজা নিচে পড়ে যাব, আমি সেটা কখনো চাই না। আর একটু একটু আর একটু আর একটু আর একটু গাইস প্রায় হয়ে এসেছে, আর একটু আমাকে ব্রেক চেপে রাখতে হবে। আর পৌঁছে গেছি, ইয়েস। এত জোরে পড়েছি যে বাইকটা ছিটকে চলে গেছে, তাড়াতাড়ি বাইকে উঠে পড়ি, একটু সাবধানে চালাতে হবে, র্যাম্পটা খুব রিস্কি। তো গাইস আমি এখন রেডি এখান থেকে জাম্প লাগানোর জন্য, এখানে একটা লম্বা জাম্প দিতে হবে, আর আমি জাম্প দিলাম, আর আমি জাম্প দিলাম। উহু, আরে আরে আসতে। গাইস আমরা এই পাশে পৌঁছে গেছি, এখন এটা পার করে সামনে যাওয়া যাক। আরে রাস্তায় এসব কি ফেলা আছে, কোনো বোমটোম নয় তো? এদের পাশ দিয়ে সাবধানে যেতে হবে। তো গাইস আমরা প্রায় পৌঁছে গেছি, এখান থেকে ফিনিশ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? আর উহু, আরে এটা কি, আমি তো আরেকটু পড়ে যাচ্ছিলাম, বারবার বেঁচে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কিসব উল্টো পাল্টা জিনিস রাখা আছে। আর এই লাগিয়ে দিলাম ফাইনাল জাম্প, আর আমি পৌঁছে গেছি ফিনিশ লাইনে। এখন তাড়াতাড়ি টাকাগুলো নিন, স্যুট আপগ্রেড করতে কাজে লাগবে। ও গাইস, টাকাগুলো আমার হাতে এসে গেছে, এখন তাড়াতাড়ি করে অনলাইন মার্কেট খুলে আর স্যুট আপগ্রেড করে দেখি $50,000 কি স্যুট আছে কি স্যুট আছে, আর ক্লিক and buy. তো ফাইনালি আমি স্যুটটা আপগ্রেড করে নিয়েছি, এখন শহরে ফেরা যা। তো চললাম গাইস, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আমি কোনো টাকাই করার মতো উপায় পাচ্ছি না। আরে তা হাল্ক না, এক মিনিট, হাল্ক ওইদিকে কোথায় যাচ্ছে? ওইদিকে তো মেলা বসেছে। একটু গিয়ে দেখতে পাচ্ছি ব্যাপারটা গাইস, আস্তে আস্তে যেতে হবে। ওই দেখো হাল্ক তো ঘুরতে এসেছে। আইডিয়া গাইস, আমার একটা প্ল্যান আছে, আমি হাল্কের গাড়িটা চুরি করব। গাড়িটা বেশ নতুন আছে, কম দামে বিক্রি করলেও অনেক টাকা পেয়ে যাবো, হাল্ককে জানতে দিলে হবে না, নাহলে
আমাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দেবে। ওকে, হাল কই দিকে ফিরে আছে, আমি এটা পারবো, এটা আমাকে পারতেই হবে। আর আমি যাচ্ছি 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 যাচ্ছি, চল ফ্রাঙ্কলিন, তোকে এটা পারতেই হবে। আর আমি এই গাড়িতে বসলাম, গাড়ি স্টার্ট। ওহো, বাই বাই হাল গাড়িটার জন্য, থ্যাঙ্কস, পরে দেখা হচ্ছে। গাইস, একটা প্রবলেম হয়ে গেছে, হাল আমাদের পিছনে আসছে। ও ভাই, এটা কি করলাম? প্লিজ 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 প্লিজ, আমি হালকের হাতে মরতে চাই না, করেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। হাল ভাই, রাগ করিস না, টনি টাকা দিলে তোকে আমি নতুন ল্যাম্বরগিনি কিনে দেবো। হাল রাগ করেছে, হাল ফ্রাঙ্কলিনকে ছাড়বে না, হাল ফ্রাঙ্কলিনকে ভর্তা বানাবে। এই রে, এ তো মহা বিপদে পড়া গেল। গাইস, লস সান্তোস তো দূরের কথা, এখানে তো নিজের বাচ্চাটাই বড় দায় হয়ে যাচ্ছে। আমাকে গাড়ির স্পিডটা বাড়াতে হবে, যে করে হোক এখান থেকে পালাতে হবে। ও তো গাইস, হাল এখন আর আমার পিছনে আসছে না, হালকের থেকে একটুর জন্য রেহাই পেয়ে গেছি। এখন আমি যাব সোজা পেট্রোলের কাছে, ওর কাছে গাড়িটা বিক্রি করবো, তারপর সেই টাকা দিয়ে স্যুটটা আপগ্রেড করবো। তো ফাইনালি গাইস, আমি এখন এসে গেছি সেই বিখ্যাত পটলের দোকানে, চটপট করে গাড়িটা বিক্রি করি, যা দেবে দেবে। পটল, ভালো তো? হ্যাঁ ফ্রাঙ্কলিন, ভালো আছি। দেখ গাড়িটা কিন্তু বেশ নতুন, তাই আমার নতুন দাম চাই সেটা বলবো না, তো যেটা মনে হয় সেটাই দিবি। গাড়িটা নতুন হলেও বেশ দাগ চোখ পড়েছে, মনে হয় ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওই ছোটখাটো আর কি। ঠিক আছে, আমি এই গাড়ির জন্য $100,000 দেব। $100,000? হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। গাইস, ও আমাকে গাড়িটার জন্য $100,000 দিল। সত্যি কথা বলতে আমি আশা করিনি যে গাড়িটার জন্য এত টাকা পাবো। যাই হোক, এখন আমি স্যুটটা আপগ্রেড করবো, তাড়াতাড়ি করে অনলাইন মার্কেটটা খুলি, $100,000 কি স্যুট আছে কি স্যুট আছে, আর ক্লিক আর বাই। তো গাইস, আমাদের নতুন স্যুট রেডি, চলো স্যুটটাকে সর্বপ্রথমে টেস্ট করা যাক, যেতে কি কি পাওয়ার আছে। গাইস গাইস, আমি উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আর দেখো নিচে থেকে কিছু লোক আমাকে মারার চেষ্টা করছে, জানি না এদের সমস্যা কি। আমি এক্ষুনি ওদের সমস্যা দূর করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। এক মিনিট, ওখানেই দাঁড়িয়ে যাও, আমাদের রাস্তায় না হলে ফল ভালো হবে না, আমাকে আমাদের কাজ করতে দাও। তোমরা জানো না হয়তো, তোমরা কার সাথে কথা বলছো, আমি চাই তোমরা নিজেদের সারেন্ডার করে নাও, না হলে পরে তোমরা পস্তাবে। আমরা তা কখনোই করব না, একে মজা দেখাও, ছাড়বে না একে। গাইস, এরা মনে হয় এভাবে মানবে না, এদের একটা ব্যবস্থা করতে হচ্ছে। তো তৈরি হয়ে যাও আমার শক্তিশালী পাঞ্চ খাওয়ার জন্য। হেইয়া এলে, ও গাছে পেছন থেকে লুকিয়ে মারা হচ্ছে, এনে আমার লেজার বিম। আরে এখনো মরিনি, তোকে তো পরে দেখছি, আগে গাড়িটার ব্যবস্থা করি। ওহো গাইস, দেখতে পাচ্ছ আমার এই স্যুটটা কতটা পাওয়ারফুল, দুটো তিনটে পাঞ্চে কার বাস্ট করছে, জানি না এর পরের স্যুটটা কতটা পাওয়ারফুল হবে। তাড়াতাড়ি করে তিন নম্বর লাস্ট গাড়িটাকে ভাঙা যা। এনে, কখন থেকে বলছি, কখন থেকে বলছি, শুনতেই পাচ্ছে না। নে, এমন অবস্থা করে দিয়েছি আর শুনতেই পাবি না, জানি না এরা শহরে দাঙ্গা করে লাভ কি পায়। এই দেখো আরো একটা, এনে লেজার বিম খা। আরে এখনো ওটার ক্ষমতা আছে, তোকে তো এনে। ওহো গাইস, দেখলে কেমন বাউন্ডারি মেরে দিয়েছি। গাইস, একটা নতুন পাওয়ার পেলাম, চলো তো। গাইস, একটা নতুন পাওয়ার পেলাম, চলো আরো কিছু ট্রাই করা যায়, অনেক হয়েছে আর না। গাইস, এদেরকে এত মারছি তবু এরা কোথা থেকে আসছে, জানি না এদের কি করে সোজা করবো। যাই হোক গাইস, আমাকে এখানে একটাকেও ছাড়লেও হবে না, প্রত্যেকটাকে মারতে হবে। আরে ওখানে একটা, আর এই গেলাম। এনে লেজার বিম, এনে সিক্স, এনে। গাইস, আমি পুলিশদের সাহায্য করছি, ওরাও আমাকে মারছে, দেখলে তুমি? দেখো দেখো দেখো, আমি ওদের সাহায্য করছি, আমাকে এসে মারছে। এনে, ব্যাস গল্প শোধ, আমি তোদেরই সাহায্য করছি। এনে, আর এনে, এটাও নে। এনে ছয়। ওহো, তো গাইস এনিমিসগুলো মেরে যে টাকা পেয়েছি, তাতে তো একটা স্যুট আপগ্রেড হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে একটা সেফ জায়গায় যাই, আর সেখানে গিয়ে স্যুটটা আপগ্রেড করে ফেলি। তো আমরা সেফ জায়গায় চলে এসেছি, এখন বাকি এখন স্যুটটা আপগ্রেড করি, তাড়াতাড়ি করে অনলাইন মার্কেট খুলি, আর দেখা যাক $500,000 কি স্যুট আছে। আর এই করলাম ক্লিক আর বাই, অ্যান্ড কমপ্লিট, আমাদের স্যুট রেডি। চলো নতুন স্যুটে একটা টেস্ট ফ্লাই করা যায়। ও তো গাইস, টেস্ট ফ্লাই করে করে আমি বোর হয়ে গেছি, জানি না এখন নতুন মিশন কখন পাবো। টনি অনেকক্ষণ আমাকে ফোন করেনি। আরে বলতে বলতে টনির ফোন। হ্যালো ফ্রাঙ্কলিন, লস সান্তোসের একটি জায়গায় থ্যানোসকে দেখা গিয়েছে, তোমাকে ওকে যে করে হোক আটকাতে হবে আমাদের না ফেরা পর্যন্ত, না হলে ও গোটা লস সান্তোসকে ধুলোয় মিশিয়ে দেবে। তবে সাবধানে, থ্যানোসকে হারানো একটু মুশকিল আছে। চিন্তা করো না টনি, আমি থাকতে সেটা কখনোই হচ্ছে না, তুমি নিশ্চিত থাকো, আমি এদিকটা দেখছি। গাইস, আমাকে যে করে হোক থ্যানোসকে আটকাতেই হবে, জানি না কি উৎপাত শুরু করেছে। তাহলে সেই দিনটা এসে গেল, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর আমি গোটা লস সান্তোসকে ধুলোয় মিশিয়ে দেব। ওই অ্যাভেঞ্জার্স আর ওদের চেলা ফ্রাঙ্কলিন আমার কিচ্ছু করতে পারবে না, ওরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিভাবে ওদের শহর আমি ধ্বংস করব। তাহলে বলো আমার সেনারা, তোমরা আমার সঙ্গে আছো তো? তোমরা আমার সাহায্য করবে তো? তোমরা আমার জন্য মরবে তো?
তো এখন শুধু অপেক্ষা করতে হবে। গাইস লোকেশন তো এখানে বলছে কিন্তু থানোসকে দেখা যাচ্ছে না, আশেপাশে কোথাও। এক মিনিট গাইস, ওই তো থানোস। তো শেষ পর্যন্ত তুমি এসেই গেলে অ্যাভেঞ্জারদের চেলা। দেখ থানোস, আমি তোকে ছেড়ে দিতাম একটু আর তুই মেরে, কিন্তু এবার তুই বুঝবি অ্যাভেঞ্জারদের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হয়। ও, নিজেকে অ্যাভেঞ্জার মনে করো? খুব হাসির কথা বললে ফ্র্যাঙ্কলিন, কোনো ব্যাপার না, যতক্ষণ বেঁচে আছো এটা ভেবেই কাটিয়ে দাও যে তুমি অ্যাভেঞ্জার না ওদের চেলা। ঠিক আছে, বেঁচে থাকলে দেখা হবে। ও নো গাইস, থানোস তো পালিয়ে যাচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু যদি থানোসকে মারতে যায় তাহলে এই হারগোড়ের জঙ্গল শহরে দাঙ্গা করবে, আগে এগুলো কিছু একটা করতে হবে। ওকে, তো তাড়াতাড়ি চলে আয় তোরা, আমাদের বেশি সময় নেই, থানোসকে আটকাতে হবে। চলো বন্ধুরা, একে মজা দেখানো যাক, চলো 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 একে ছাড়বো না। ঠিক আছে, তো গাইস এদেরকে আমাকে তাড়াতাড়ি নিপটাতে হবে। ওদিকে থানোস আবার কি জট পাকাচ্ছে তার ঠিক নেই, আমাকে যত সম্ভব তাড়াতাড়ি এদেরকে মেরে ওখানে পৌঁছাতে হবে। তো গাইস আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি আমার নতুন পাওয়ার ইউজ করবো। গাইস আমার এই লেজার বিমের সাহায্যে খুব সহজে এদেরকে মারতে পারছি, দেখলে তোমরা কি সহজে ক্লিয়ার করে ফেললাম। তাড়াতাড়ি করে মারতে হবে, আরে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, মারবে কি। এনে আমার সুপার পাঞ্চ। গাইস এদেরকে আমার মারতে খুব মজা লাগছে, এই আবার কোন দিকে তাকিয়ে আছে। এনে আর তোরাও নে। আহ, তো গাইস মনে হয় না আর কোনো কঙ্কাল আস্ত আছে, সবকটা ভেঙে গুড়িয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা এদের, চারিদিকে ওরা ছড়ি ছিটিয়ে আছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক থানোসকে খুঁজতে। থানোস আমি আসছি। লোকেশন তো এখানেই দেখাচ্ছে, কিন্তু কোথায়? এক মিনিট, এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি পাচ্ছি কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না, ভালো করে দেখতে হবে। গাইস আমি পেয়ে গেছি থানোসকে, এবার ওকে ছাড়বো না। আমি তোমার অপেক্ষা করছিলাম, তাহলে শেষ পর্যন্ত আমার জালে পা দিয়েই দিলে, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। গাইস আমার মনে হয় থানোসের আমার ভয়ে মাথা কথা খারাপ হয়ে গেছে, তাই এসব উল্টাল্টা ভুলভাল বকছে। আমি তোকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি, নাকি তুই আমাকে? তুই মরার জন্য তৈরি হয়ে যা। তোমার ভুল ধারণা এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে গাইস এটা আমি কি দেখছি, থানোস আগের থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন তোমার সময় শেষ, অনেক হয়েছে, তুমি আর তুমি এবার মরবে। ঠিক আছে। গাইস কি শট দিলাম, পুরো জলে গিয়ে পড়লো। চলো একবার চেক করা যাক মালটা বেঁচে আছে কিনা। ও গাইস থানোস তো পালিয়ে গেছে, আমাকে ওকে খুঁজতে হবে। ওই থানোস কোথায় লুকিয়ে আছিস, সামনে আয়। কি ভীতু মাল, আরে কি ভীতু মাল, একটা পাঞ্চ খেয়ে লুকিয়ে পড়লো। গাইস জানি না মালটা কোথায় লুকিয়ে আছে। কি নো, আউচ, আরে কি করছে, পাথর করে দিয়েছে। গাইস আমার স্যুটটাকে ভালো করে কন্ট্রোল করতে পারছি না, থানোস আমার স্যুটটাকে কন্ট্রোল করছে। আরে আগুন দিয়ে দিল রে, তবু আমি হাল ছাড়ছি না, যে কেউ হোক থানোসকে মারতে হবে। জানি না গাইস কি উল্টো পাল্টো হচ্ছে স্যুটের সঙ্গে, আপন ইচ্ছায় পড়ে যাচ্ছি। জানি না থানোস কি ধরনের জাদু করেছে, একবার শুধু কন্ট্রোল করতে পারে তারপরে থানোসের ব্যবস্থা করছি। অনেক হয়েছে, আর না এবার তোকে তো মজা দেখাতেই হচ্ছে। এনে থানোস তোকে মেরে মেরে এমন হাল করবো যে তোর প্ল্যানেটের লোকেরাও তোকে চিনতে পারবে না, এলিয়েন মনে করবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কতটা খারাপ অবস্থা, আমি ঠিকভাবে আমার স্যুটটাকে কন্ট্রোল করতে পারছি না। আরে ওই দেখো, আর এনে এম করলাম, আর এনে বিম। আরে ওই দেখো থানোস মুখ বাড়িয়ে আছে, এনে বিম। গাইস ওই জায়গায় জলে পড়লো, আমার মনে হয় ওকে জলের ভিতরে মারতে হবে, তাই আমাকেই বাধ্য হয়ে জলের ভিতরে যেতে হবে। এনে এনে লেজার বিম। গাইস ওকে তো আমি অ্যাটাক করার সুযোগই দিচ্ছি, এনে লেজার বিম দিয়ে ওর অবস্থা টাইট করে দিয়েছি। এনে তুই এনে এনে। গাইস আমার মনে হয় ওয়ার বেঁচে নেই, ওর অবস্থা টাইট হয়ে গেছে, তবু একবার চেক করে নিই লাস্ট বারের মতো। ঠিক আছে গাইস ওয়ার বেঁচে নেই, ফাইনালি থানোস ইজ ডেড। গাইস আমার কাজ তো হয়ে গেলো, এখন তোমাদের কাজটা বাকি আছে, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটাকেও ক্লিক করে দাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ও নো, আমি তো ভুলে গেছিলাম, আমাকে আবার হালকের গাড়ি কিনতে হবে। বাই।